নমস্কার, আপনাদের সকলকে জানাই গুড ইভিনিং। তো আপনারা যারা রিসেন্ট কমেন্ট করেছেন, মানে আজকে থেকে তিন চার দিনের মধ্যে যারা কমেন্ট করেছেন, তাদের কিছু কমেন্টের উত্তরের ভিডিও নিয়ে চলে আসব, পরপরই উত্তর দেব। তো চলুন আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের উত্তর দেওয়া শুরু করি। তো এখানে প্রথমেই কমেন্ট করেছেন বন্দনা ঘোষ, তিনি জানতে চেয়েছেন, দিদি তুমি কি ডিপ্লোমা করার সাথে সাথে গ্রাজুয়েশান সেম ইয়ারে করেছো? না, আমি ডিপ্লোমা করার সাথে সাথে গ্রাজুয়েশান সেম ইয়ারে করিনি। আমার ডিপ্লোমা এক বছর হয়ে গেছিলো, তারপরে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম হিস্ট্রিতে অনার্স নিয়ে, ঠিক আছে। পরে যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন রূপম দাস, তিনি বলছেন, দিদি আমার বাড়ি বসিরহাট, রেলওয়ে জব আমার ড্রিম, ওখানে কেমন পড়াশোনা হয় সেটা একটু বলবেন প্লিজ। আপনি তপোবন সম্বন্ধে জানতে চেয়েছেন, তো আমি আপনাকে জানাতে চাই যে তপোবন হচ্ছে রেলওয়ের জন্য সব থেকে ভালো একটা সেন্টার। তো এখান থেকে পড়াশোনা করে কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে রেলওয়েতে জব পেয়েছে, ঠিক আছে। তার পরের কমেন্টটা করেছেন রাজ, তিনি বলছেন, বলছি তপোবনে অ্যাডমিশান ফিস এর ব্যাপারে জানতে চাই। তপোবনে অ্যাডমিশান ফিস হচ্ছে 3,300 টাকা এবং মান্থলি 950 টাকা, ঠিক আছে। পরের জন যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন দীপায়ন ভক্ত, তিনি বলছেন, দিদি তুমি কি বারাসাত ওয়ান গভর্নমেন্ট আইটিআই কলেজে পড়ো? না, আমি বারাসাত গভর্নমেন্ট আইটিআই কলেজে পড়ি না, আমি আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআই কলেজে পড়ি। বারাসাত থেকে 30 মিনিটের পথ, তবে আমডাঙ্গাতে আমি যে ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টে পড়ি, সেই ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের সমস্ত কিছু খুব ভালোভাবে শেখানো হয়, বিশেষ করে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল আমডাঙ্গা গভর্নমেন্ট কলেজে খুব ভালোভাবে শেখানো হয়, সেই জন্য আমি আমডাঙ্গাতেই ভর্তি হয়েছিলাম, ওকে। পরে যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন মৌমিতা ঘোষ, তিনি বলছেন, দিদি বলছি তপোবন স্টাডি সেন্টারে এখন অ্যাডমিশান ফিস আর মান্থলি ফিস কত ফর নন টেকনিক্যাল? ওই সেই একই, অ্যাডমিশান ফিস হচ্ছে 3,300 টাকা এবং মান্থলি 950 টাকা, ঠিক আছে। পরের জন হচ্ছে গণপতি রয়, তিনি বলছেন, দিদি মেসে থাকলে কত টাকা লাগে? তো তপোবন থেকে কিন্তু ছেলেদের জন্য মেস আছে, তো সেখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তপোবনের নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনি ফোন করে সঠিক খবরটা জেনে নেবেন, ঠিক আছে। আর পাশে আমি যে নাম্বারটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মেয়েদের জন্য, তো তপোবনে মেয়েদের কিন্তু থাকার ব্যবস্থা নেই, কিন্তু আশেপাশে যে সমস্ত বাড়ি আছে তারা কিন্তু মেস ভাড়া দেয়, তো আমি সেই নাম্বার একটা দিয়ে দিলাম, আপনারা ফোন করে মেয়েরা জানতে পারেন। আর ছেলেদের জন্য তপোবনে ফোন করে আপনারা সরাসরি জেনে নেবেন, ওকে। পরে যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন পৌলমী মণ্ডল, তিনি বলছেন, দিদি আপনার হাতে নোয়াটা কি খুলে দিতে হয়েছিল? মানে আমি যখন TCS গীতবিতানে পরীক্ষা দিতে গিয়েছিলাম, তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে বলছেন, হ্যাঁ আমার হাতে নোয়াটা খুলে ফেলতে হয়েছিল, এমনকি কানের দুল থেকে শুরু করে যা যা মেটেলের জিনিস ছিল সবই খুলতে হয়েছিল, শুধু আমার এই নাকের খোলা যাচ্ছিল না, সেই জন্য আমি এটা খুলিনি, আমাকে এখানে টেপ লাগিয়ে দিয়েছিল, তো ওইভাবেই পরীক্ষা দিয়েছিলাম, ওকে। আর মার্কস তো ছিলই। পরে যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন লেটস বি ক্রিয়েটিভ উইথ মি রিয়া, তিনি বলছেন, অনলাইনে পড়ানো হয় না? হ্যাঁ, তপোবনে অনলাইনে পড়ানো হয়। পরে যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন মধুমিতা রয়, যদিও এনার প্রোফাইলে অন্য নাম, তিনি আমাকে পরে বলেছেন যে এনার নাম হচ্ছেন মধুমিতা রয়। তো তিনি বলছেন, দিদি আমার একটা রিকোয়েস্ট, তুমি প্লিজ জিওগ্রাফি ক্লাস দাও আর রিভার ম্যাপ দিয়ে করালে খুব ভালো হয় প্লিজ দিদি। সত্যি কথা বলতে আমি এই চ্যানেলে ম্যাথ এবং রিজনিং শুরু করেছিলাম, কিন্তু আমি সেটা কিন্তু কন্টিনিউ করতে পারিনি, কারণ ম্যাথ আর রিজনিংয়ের ক্লাস যদি আমি রেগুলার দিতে থাকি তাহলে আমি দেখছিলাম যে আমার পড়াশোনাতে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। মানে এই যে আমি 8 ঘন্টা থেকে 9 ঘন্টা প্রতিদিন পড়ি, সেইটা পড়ার পরে আর কোনো এনার্জি থাকছে না, পরের দিন আমি খুবই ক্লান্ত হয়ে পড়ছিলাম, যার কারণে আমি সেই ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি। তো আগে আমি সেই ভিডিওগুলো কমপ্লিট করব, মানে ম্যাথ আর রিজনিংয়ের ভিডিও কমপ্লিট করব, তারপরে হাতে সময় থাকলে আমি জিওগ্রাফির ক্লাস করাবো, ওকে। পরে যিনি কমেন্ট করছেন তিনি হচ্ছেন কৃষ মোহন, তিনি বলছেন, তপোবন স্টাডি সেন্টারের নোটস কেমন হয় তার একটা ডেমো ভিডিও আপলোড করলে খুব ভালো হয়, বিশেষ করে টেকনিক্যাল নোটস। তো তপোবনের নোটসগুলো আপলোড করার ক্ষমতা আমার নেই, মানে সেই অধিকার আমার নেই, তবুও আমি একটা দিনে কী কী পড়ানো হয় তপোবনে সেইটা আমি দেখাতে পারি। তো সেইখানে কিন্তু আমি আপনাদেরকে প্রশ্নগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখাতে পারবো না যে এই এই করা হয়, কারণ তপোবনের তো একটা নিয়ম আছে, তো আমি এইটা করতে পারি না। তবে আমি এইটুকু বলে দেব যে একটা দিনে এই এই পড়ানো হয় বা একটা সপ্তাহে এইরকমভাবে পড়ানো হয়, ওকে। পরে যিনি কমেন্ট করছেন তিনি হচ্ছেন সজল কোয়েল, তিনি বলছেন,
BMLT ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স করার পর WBCS এর কি কি সাবজেক্ট নেওয়া যাবে? সত্যি কথা বলতে আমি সত্যি জানি না যে এই কোর্স করার পরে কি কি সাবজেক্ট নেওয়া যাবে। আপনি প্লিজ একটু গুগলে সার্চ করুন, অবশ্যই ইংলিশে লিখে সার্চ করবেন, তাহলে অবশ্যই বেরিয়ে যাবে। ওকে, পরে যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন শান্তনু। তিনি বলছেন, দিদি ভাই, আমি WBCS এর জন্য প্রিপারেশান নেব, কিন্তু কী রকম স্টার্ট করব বুঝতে পারছি না, প্লিজ বলো না। তো এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আগে প্রথমে 9-10 বইগুলো পড়ুন, তারপর আমার মনে হয় যে কোনো একটা কোচিং সেন্টারে আপনি পড়ুন। যেমন আমি Adda247 বেঙ্গলি থেকে যে WBCS কা মহাপ্যাক আছে সেখান থেকে কিন্তু অনলাইনে বাড়িতে বসে WBCS এর প্রিপারেশান নিচ্ছে। তো আমার মনে হয় এরকম একটা কোচিং সেন্টারের সাথে একটু যুক্ত হওয়া ভালো, কারণ WBCS এর সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিছুই তো একটা হিউজ পরিমাণে। তো এখানে যদি আপনি একটা কোচিং সেন্টারের সঙ্গে, অবশ্যই সেটা ভালো, সেই কোচিং সেন্টারের সঙ্গে যদি আপনি যুক্ত হতে পারেন, তাহলে সেখানে প্রত্যেকটা সাবজেক্টে WBCS এ কী কী সিলেবাস আছে সমস্তটাই কিন্তু সেখানে কমপ্লিট করে, বিশেষ করে Adda247 বেঙ্গলিতে। আমি Adda247 বেঙ্গলি সম্বন্ধে ভালোভাবে জানি বলে কিন্তু বলছি, আমি অন্য কারা কী পড়াই সেটা কিন্তু ভালোভাবে আমি একটুও জানি না, তাই আমি অন্য কোনো কিছু বলছি না, আমি Adda247 বেঙ্গলির কথাই বলছি। তো আপনি প্রথমে 9-10 বইগুলো দিয়ে স্টার্ট করুন, আর তারপর একটা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারেন। তারপর WBCS এর জন্য যে বইগুলো আছে সেগুলো তো অবশ্যই পড়তে হবে, সেগুলো তো কোচিং সেন্টার থেকে মানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়িয়ে দেবে না, তো সেটা কিন্তু আপনাকে নিজেকেই পড়তে হবে। তবে কোচিং সেন্টারে পড়লে কী হয় যে WBCS এর যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলো সমস্তটাই আপনি বুঝতে পারবেন, যে এই এই জিনিস আছে, এই জিনিসের উপরে আপনাকে বেশি করে ফোকাস করতে হবে, এই জিনিসটা আপনাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো সেখান থেকে ভালোভাবে জানা যায়। আর একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো দেখুন। যেমন আমি কিন্তু এখানেও কিন্তু WBCS স্ক্যানার যে বইটা আছে ওই বইটা ফলো করি, ওখান থেকে প্রশ্নগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে কোন অধ্যায়ে কোন জায়গাটা ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে ওইখানে গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু শুরু করতে পারেন। পরে যিনি কমেন্ট করছেন তিনি হচ্ছেন মিল্কহান নাশি বারাস। তিনি বলছেন, দিদি, আমার বাড়ি কোনটাইতে, আমি তপোবন স্টাডি সেন্টারে অ্যাডমিশান হতে চাই টেকনিক্যালে, কিন্তু কিভাবে যাব একটু বলবেন। আসলে আমি না কোনটাই কোথায় আমি বুঝতে পারছি না। আপনি একটা কাজ করতে পারেন, ওখানে যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে বা যেগুলো আমরা সহজেই বুঝতে পারি সেরকম কোনো জায়গার নাম মেনশান করুন, যে এখান থেকে কিভাবে যেতে পারি, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে, তখন আমি আপনাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। ওকে, পরে যিনি কমেন্ট করছেন তিনি হচ্ছেন ময়ুদ্দিন শেখ। তিনি বলছেন, রেজাল্ট দিন। হ্যাঁ, অবশ্যই রেজাল্ট দেবো। তিনি আরেকটা প্রশ্ন করছেন, তিনি হচ্ছেন, ম্যাম, আপনি কোন কলেজে পড়ছেন? আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়ছি, আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ইয়ারের এক্সাম এই সপ্তাহতেই কমপ্লিট হয়েছে, আশা করি 2-3 মাসের মধ্যে রেজাল্ট চলে আসবে, এবং আমার থার্ড ইয়ারের রিনিউয়ালও হয়ে গেছে, আশা করি পরের বছর এই টাইমে থার্ড ইয়ারের পরীক্ষাটাও হয়ে যাবে, তারপরে হয়তো 2024 সালে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমি WBCS এ বসতে পারি।